রাজশাহীবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখানে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপিত হবে, যেখানে আমাদের তরুণরা প্রশিক্ষণ নেবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি 2017 সালে সেপ্টেম্বর মাসে এই রাজশাহীর মাটিতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জয়ন্তী শেখ হাসিনা আইএম ভাইয়ের নির্বাচনী এলাকায় জনসভায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমাদের পাশে যে নির্মাণাধীন ভবন রয়েছে জয় সিলিকন টাওয়ার, এই দশতলা টাওয়ার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং জয়ন্তী শেখ হাসিনা বলেছিলেন, রাজশাহীতে যেহেতু অন্যান্য কোনো কাঁচামাল নেই, অন্যান্য কোনো শিল্পে সেরকম সম্ভাবনা নেই, কিন্তু রাজশাহীতে রয়েছে তারুণ্যের শক্তি, তারুণ্যের মেধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, সিটি কলেজ, নিউ ডিগ্রি, বরেন্দ্র সহ পলিটেকনিক সহ আমাদের যে লক্ষাধিক ছাত্রছাত্রী এই সিটি কর্পোরেশনে পড়াশোনা করে, এই অমূল্য সম্পদ আমাদের তরুণদের মেধাকে যদি আমরা প্রযুক্তির শক্তিকে কাজে লাগাতে পারি, তাহলে রাজশাহী, যেই রাজশাহী সিলিকন সিটি, যেই রাজশাহী সিল্ক সিটি, সেই সিল্ক সিটিকে ইনশাআল্লাহ আমরা সিলিকন সিটিতে রূপান্তরিত করতে পারব। আজকে মাত্র 4 বছরের ব্যবধানে একটি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আপনারা দেখছেন নির্মাণ কাজ শেষ, যেখানে 8টি প্রতিষ্ঠানকে আমরা আনুষ্ঠানিকভাবে লিটন ভাইয়ের হাত দিয়ে আমরা সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা অফিস যে বরাদ্দপত্র হস্তান্তর করব। এখানে এমন একটি কোম্পানি রয়েছে যে কোম্পানির নাম উল্কা সেমাই, যে কোম্পানি আমেরিকার বিখ্যাত সব কোম্পানি সেমিকন্ডাক্টর ডিজাইন করে। এখানে মমতাজ আপা উপস্থিত আছেন। জয়ন্তী শেখ হাসিনা যখন ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই ভবনটি উদ্বোধন করেন, উনি মমতাজ আপার সাথে এই রাজশাহী থেকে উনি ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছিলেন যে আমাদের রাজশাহী হাইটেক পার্কে ভবন নির্মাণ কাজ শেষে হতে না হতে 8টি কোম্পানি ঢাকা থেকে এমনকি আমেরিকা থেকে এসে রাজশাহীতে অফিস স্থাপন করছে। আমাদের রাজশাহী ফ্রিল্যান্সাররা এখন এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখছে। আমাদের রাজশাহীর যে সকল মেধাবী সন্তানেরা আগে চাকরির জন্য ঢাকায় দৌড়াতো কিংবা বিদেশ যাওয়ার জন্য দুশ্চিন্তাগ্রস্ত থাকতো তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান কি হবে, আজকে কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে, সোনার বাংলাদেশে, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশে রাজশাহীর তরুণকে আর ঢাকায় দৌড়াতে হবে না, বিদেশে দৌড়াতে হবে না, এই রাজশাহী শেখ মুজিব হাইটেক পার্কে তাদের ইনশাআল্লাহ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। 14,000 তরুণ তরুণী কর্মসংস্থান আমাদের 31 একর জায়গায় হবে। একটা আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হয়েছে জয় সিলিকন টাওয়ার, ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যে শেষ হবে। পাশে আরেকটি রিসোর্ট হচ্ছে এবং আজকে আমাদের প্রিয় নেতা লিটন ভাইয়ের সিটি কর্পোরেশনের সাথে চুক্তি হচ্ছে শেখ কামাল কনভেনশন হল এখানে স্থাপন হবে। এখানে একটি আধুনিক সিনে কমপ্লেক্স হবে আমাদের এই রাজশাহী হাইটেক পার্ক। এখানে একটি আধুনিক, বিশ্বের আধুনিকতম কর্ম পরিবেশ আমরা ইনশাআল্লাহ তৈরি করব। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য তারই কন্যা জয়ন্তী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য উনি যে 5টি মৌলিক অধিকারকে রাষ্ট্রের নিজস্ব অধিকার হিসেবে নাগরিকদের জন্য নিশ্চিত করেছিলেন, সেই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক অধিকার জয়ন্তী শেখ হাসিনা দেশের 17 কোটি মানুষের জন্য নিশ্চিত করছেন। একদিকে করোনা, অপরদিকে ঝড়, অপরদিকে ভয়াবহ বন্যা, এই সকল প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করে দূরদর্শিতার সাথে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। এবং আমরা গত 11 বছরে জয়ন্তী শেখ হাসিনার সুযোগ ও সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ নেতৃত্বে আমরা যে ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়েছি, বাংলাদেশের যে 10 কোটি মানুষকে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ করে দিয়েছি, বাংলাদেশে 8,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশে 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং 10 লক্ষাধিক তরুণ তরুণীকে ই কমার্স সহ সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরেছি।
যার ফলে কিন্তু আজকে এই পাঁচ মাসে করোনাকালীন সময়ে যখন 4.5 কোটি ছাত্রছাত্রী ঘরে বন্দী তখনও কিন্তু তারা অনলাইনে ক্লাস করতে পারছে। যখন অফিসগুলোতে সরকারি কর্মকর্তারা প্রথমে কয়েক মাস যেতে পারেনি সরকারি ছুটির মধ্যে লকডাউনের মধ্যেও ই নথিতে তারা সরকারি কার্যক্রম চালাতে পেরেছে। এমনকি ঈদ উল আজহা কোরবানির পশু পর্যন্ত আমরা অনলাইনে ই কমার্সে কেনাবেচা করার সুযোগ করে দিতে পেরেছি আমাদের খামারি চাষিদেরকে। এই হচ্ছে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ, যার সুফল আজকে দেশের 17 কোটি মানুষ পাচ্ছে। এই শিক্ষানবীতে এই আইসিটি ধন্যবাদ আমাদের তথ্য উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সজীব জয় বলেছেন যে আগামী দিনে আইসিটি খাত হবে আমাদের দেশের আয়ের অন্যতম বৃহৎ, যদি বৃহত্তম এখনো নাও হতে পারে, অন্যতম বৃহৎ একটা খাত, যেখান থেকে প্রচুর পরিমাণে বিদেশি অর্থ বাংলাদেশে আয় করবে। কিন্তু সামনে এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে জায়গা নেওয়ার জন্য যারা আগ্রহী তারা অনেকে এসেছে এবং আমরাও রাজশাহী সিটি কর্পোরেশন এখানে একটি কনভেনশন সেন্টার করছি, যেখানে আমরা মনে করি নানা রকম অনুষ্ঠান সেখানে হতে পারবে। পাশাপাশি আরেকটি বিষয় আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে জানাতে চাই, এই হাইটেক পার্কের পূর্ব দিকে যে রাস্তাটি গেল, যে রাস্তাটি গিয়ে ওইখানে যে বাঁধের উপর যে জায়গাটি আছে সেইখানে প্রায় 12 কোটি টাকা ব্যয় করে রাজশাহী সিটি কর্পোরেশন আমরা টেন্ডার করতে যাচ্ছি। বললেন সড়ক এবং একটা পানির লেক সহকারে ওই পিটিআই পাশ পাশ দিয়ে শুরু করে ভুলপুরের ভিতর দিয়ে আমরা এই ভালো পোর্ট যেটাকে বলা হয় এই পর্যন্ত আমরা নিয়ে আসবো। প্রায় 12 কোটি টাকা এটি ব্যয় হবে, টেন্ডারে যাওয়ার পথে আছে। এটা হলে এই প্রতিষ্ঠানে যাওয়া আসাটা সুগম হবে, কারণ রাস্তাটা সামনের দিকে অনেক ন্যারো আঁকা বাঁকা করে দীর্ঘত বসের ক্লাবের কাছে, সেইটা মাথায় রেখে এটি আমরা করছি। একই সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়েজের সঙ্গে আমি মিটিং করে বলেছি যে কাশি এলাকা উপর থেকে কাঁঠালবাড়িয়া হয়ে এই দিকে যে রাস্তাটি আসলো এই রাস্তাটি রোডসের যেহেতু জায়গা আছেই এই রাস্তাটি ফোর লেন করার জন্য ডিজাইন করতে এবং এটিও ফোর লেন করে এই ক্যাম্পাসের মধ্যে এসে ঘুরবে। তাহলে দুই দিক দিয়ে যারা এখানে আসবেন, দেশি বা বিদেশি উদ্যোক্তা বা ক্রেতা বিক্রেতা যারা আসবেন তারা সহজেই এখানে আসবেন এবং যাবেন। এই কাজটি আমি এই কারণেই করছি যে এই সরকার যে এত কোটি টাকা খরচ করে এই প্রতিষ্ঠানটি করে দিয়েছে, যদি এর সুফল জনগণকে দিতে হয় তাহলে এত চুরুট তো অবশ্যই থাকা লাগবে, আবাসন থাকা লাগবে, সব ব্যবস্থা এখানে আছে আমি জানি। এবং আমি প্রতিমন্ত্রীভাবে অনুরোধ করব আরও বেশ কিছু জায়গা আশেপাশে জায়গা আছে সেগুলি পর্যায়ক্রমে যদি অধিগ্রহণ করে নেওয়া যায় তাহলে এটি আরও চমৎকার একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে। এটি আমাদের এই অন্যদিক দিয়ে রাজশাহীকে আমরা এগিয়ে নিতে পারছি না, শিল্পায়ন নানা কারণে হয়নি, সেটি কবে হবে তাও জানি না, তবে এই এইভাবেই আমাদেরকে বেঁচে থাকতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আবারও আমাদের প্রধানমন্ত্রী মহোদয় উপলক্ষে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তিনি আজকের দিনে এখানে এসে বৃক্ষরোপণ করেছেন। এটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ এবং সেটি তিনি এখানে পালন করেছেন। আমি তাকে সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।